আপনারা সকলেই জানেন মোদী সরকার তাদের নিজেদের রাজনৈতিক কারণে এডি এগুলো ইউজ করেন এবং এটা নতুন কিছু নয় বিরোধীদের সবাইকে সিডিএস সিবিআই ইডিতে দেয় যেখানে অমিত শাহ নিজে সিবিআইয়ের কাস্টোডিতে ছিল বিজেপি আসার পরে তাকে ক্লিনচিট সিবিআই দিয়েছে সিবিআইকে বলা হতো সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি সুপ্রিম কোর্ট বলেছে আজকে সেটা সত্য বলে প্রমাণ হচ্ছে সিবিআই দিকে চমকে ধমকে আমাদের এমপিদের মোদি করানো যাবে না ওই একটা দুটো মুকুল রায় হবে কিন্তু আমরা বলি সরফরোশি কে তামান্না আ আমাদের দিলমে হ্যায় দেখ না হে জোর কীতনে কাতিলে মোদি মে হ্যায় দাদা বলছিলাম মমতা বন্ধুপাধ্যায় নিজের গতি বাঁচাতে কাটমানি বলছেন এবং অন্য দলের লোক নিজের দলের লোকে বদনাম করছেন এমনটাই বিজেপি দাবি এখানে কোনো কাটমানি নিজেদের দলেরও নয় বাজেরও নয় যে আধিকারিক আটমানি খাবে যে সিপিএম পি নেতা কাটমানি খেয়েছে যে কংগ্রেসের নেতা কাঠমানি খেয়েছে যে বিজেপির নেতা ব্ল্যাক মানি রেখেছে বা তৃণমূলের যদি এক পার্সেন্ট যদি অন্যায় করে থাকে তাকে আইন অনুযায়ী বিচার হবে তাই মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে সচেতন করার জন্য বলেছেন আপনার অধিকার আপনি পেগুনে নিন উজালা গ্যাসের কাঠমানি দেবেন না উজালা গ্যাসের কাঠমানি দিতে দেব না